রাজ্য মন্ত্রিসভায় তফসিলি জাতি অংশের প্রতিনিধি অন্তর্ভুক্ত হওয়ায় বুধবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিজেপি তফসিলি জাতি মোর্চার পক্ষ থেকে। রাজধানীর রবীন্দ্র ভবনে হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস, বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা সহ অন্যরা। আজকে আমাদের যে এসসি কমিউনিটির থেকে মন্ত্রিসভায় ভগবান দাসকে যে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে, এসসি মোর্চার তরফ থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়া হবে। তাছাড়া এসসি মোর্চার তরফ থেকে আজকে কার্যকর্তাদের নিয়ে একটা বৈঠক এখানে হচ্ছে। ওদের বিভিন্ন যেসব আগামী দিনে দাবি দেওয়া সেই বিষয়ে গভর্নমেন্টের কাছে তুলে ধরবে। যেহেতু আমি পার্টির তরফ থেকে এসসি মোর্চা আমাদের পার্টির অঙ্গ, আমাকে সামনে রেখে ওরা কিছু আলোচনা এখানে রাখবে। সাংগঠনিক বিষয় তো প্রথম, তারপর অন্যান্য দাবি দাওয়া নিয়ে কথাবার্তা হবে, সেই বিষয়গুলো আমরা গভর্নমেন্টের কাছে তুলে ধরবো।